প্রণাম মহারাজ, আপনি গীতার ক্লাসে যে বলছিলেন যে সত্ত্ব রজ তমগুণ নিয়ে, আমার একটা কনসেপ্ট ছিল যে হয়তো যখন সত্ত্বগুণ আসবে রজতম একদম চলে যাবে, কিন্তু আপনি যেটা বললেন যে না, জীবনের শেষ মুহূর্তে অবধি তিনটে গুণই থাকবে। কিন্তু যাদের মধ্যে তমগুণের ভাব বেশি দেখা যায়, আলস্য, তো তারা কিভাবে সত্ত্বগুণের অধিকারী হতে পারে? তো বিভিন্ন রকম বই টই পড়ে আমরা একটা কনসেপ্ট নিয়ে নিই কি যে নিরামিষ আহার করতে হবে, পেঁয়াজ রসুন এইসব নানা রকম উত্তেজক খাবার পরিত্যাগ করলে সত্ত্বগুণের অধিকারী হবে, কিন্তু ওরকম করে তো নিশ্চয় হওয়া যায় না যতটুকু বুঝছি। তো আপনি যদি একটু এটা পরিষ্কার করেন যে কিভাবে সত্ত্বগুণের অধিকারী হওয়া যায়, এবং তিনটের খেলাই সত্ত্বগুণ হলেও তিনটের খেলাই একসাথে কিভাবে চলবে। তো আমাদের মনের মধ্যে যে মহাপুরুষদের কনসেপ্ট, আমরা ভেবে রাখি যে মহাপুরুষরা সবসময় সত্ত্বগুণের অধিকারী হন, কিন্তু আপনি বলছেন যে জীবনের শেষ মুহূর্তে অবধি তিনটে গুণেরই তোমাদের মধ্যে, মানে সবার মানুষের মধ্যে থাকবে, এটা যদি একটু বলেন। না, ঠিকই এখনো তাই বলছি, জীবনের শেষ মুহূর্তে তিনটে গুণই থাকবে, কারণ প্রকৃতি তার স্বভাবে, এখানে মানুষ, গরু, ছাগল, অন্য কেউ ইস্যু নয়, প্রকৃতি তার যে ইন্ট্রিনসিক নেচার তাতে ত্রিগুণাত্মক, ও যাই বানাবে ত্রিগুণাত্মক হবে, সত্য রজ তম যাই বলা হোক না কেন, এগুলি একটা বোঝার টেকনিক। এবারে যে ব্রাজিলে আছে সে সত্য রজ তম জানে না, কিন্তু তার মধ্যেও সেই এই তিনটে নেচার বসে আছে। তো এমন কোনো অপশানই নেই যে তিনটে গুণের বাইরে কেউ গিয়ে অবস্থান করবে। এবারে সত্য রজতম গুণের মধ্যে সত্যগুণের কথাই মানুষ, তুমি যেমন প্রশ্নতে করছো, সত্যগুণের তো একটি সহজ লক্ষণ প্রকাশ, স্পষ্টতা, ক্ল্যারিটি, এটাই বললাম। তো যখন ব্যক্তি এটা বুঝতে পারে যে তিনটে গুণই একসাথে রয়েছে এবং এই তিনটে গুণকে নিয়ে আমায় চলতে হবে, এটা ইটসেলফ একটা ক্ল্যারিটি, এটাই সত্যগুণ। প্রকৃতি প্রত্যেকটা ব্যক্তিকে কিছু কিছু স্বভাব দিয়েছে, এই স্বভাবের মধ্যেও প্রত্যেকটা ইঞ্চ, প্রত্যেকটা পিঞ্চ এই অস্তিত্বের মধ্যে তিন গুণ মাখা, তিন গুণ দিয়ে নির্মাণ। তো প্রত্যেকের স্বভাবের মধ্যে রজ, কিছু কর্ম প্রবৃত্তি, কিছু স্থূল ভাব এবং কিছু সূক্ষ্ম ভাব, এটা থাকবেই থাকবে, ঠিক আছে। এবারে সত্ত্বগুণী কাকে বলা হচ্ছে? সত্ত্বগুণী তাকে বলছে যে তার কাছে বিষয়টি ক্লিয়ার। রজগুণী চেষ্টা করবে যে, তুমি যে প্রশ্নটা করছো যে কি করে আমি সত্ত্বগুণ ইনক্রিজ করব, এটা রজগুণের প্রতীক, রজগুণের স্তর থেকে প্রশ্ন করা হচ্ছে। আমি রজগুণই বলছি না, কারণ আমি যদি কাউকে রজগুণই বলি তাহলে আমি বললাম প্রকৃতি বাকি দুটো গুণ না দিয়ে রজগুণ দিয়েছে, এটা তো হওয়ার না, ঠিক আছে। তমগুণী ব্যক্তি বেশি সবসময় চাইবে যে তাকে সত্ত্বগুণ হিসেবে স্বীকার করে নেওয়া হোক, ঠিক আছে, কিভাবে আমি হয়ে যাব, ঠিক আছে। এই সব সত্ত্বগুণ বলে না, সত্ত্বগুণের লক্ষণ এটা, ক্ল্যারিটির লক্ষণ, সে বলে না কিভাবে হয়ে যাব, সে দেখে কি আছে। কারণ বেসিক জিনিস হলো প্রকৃতি ক্রিয়মাণানি গুণই কর্মাণি সর্বস্ব। যে বলছে কিভাবে হয়ে যাব, তার জন্য কৃষ্ণের কি বাণী, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। সে বলছে আমি কি করব তাতে সত্ত্বগুণ বেড়ে যায়। সত্ত্বগুণ একটি খুব সুন্দর লক্ষণ, নিশ্চিন্ততা। সে, আমি এই যে বলছিলাম, সে তার গুণের মারপ্যাচ নিয়ে অত চিন্তিত নয়, আর যখনই সে নিশ্চিন্ত তখনই এই যে সোকল রজগুণ তমগুণ ইত্যাদি বলে এগুলো শান্ত হয়ে যায়। চিন্তা থেকেই তো কর্ম ওঠে, ঠিক আছে। তো সত্ত্বগুণ যাকে বলা হচ্ছে না, তা হলো কি বলবো, একরকম বলা যেতে পারে যে নিজের স্বভাবের একটা প্রতিবিম্ব এসে গিয়েছে, ব্যক্তি নিশ্চিন্ত হয়ে গেছে, মানে নিজেকে নিয়ে অত তার চিন্তা নেই, কাউকে নিয়ে তার অত চিন্তা নেই, জগৎ নিয়েও তার এত চিন্তা নেই, কি ঘটে গেল কি ঘটল না সেই নিয়েও তার অত চিন্তা নেই, এই নিশ্চিন্ততাই সত্ত্বগুণের লক্ষণ। সত্ত্বগুণী তাকে বলা হয় যে ক্ল্যারিটির দিকে এগাচ্ছে, ব্যাস, সে গুণের সাথে লড়ছে না, সে সত্ত্বগুণী হওয়ার ইচ্ছা বাসনা পোষণ করেনি, বাসনা রজগুণে হয়, ওর কোনো বাসনা নেই রজগুণকে তমগুণকে ঘাটাঘাটি করার, ঠিক আছে, ঠিক আছে। এবং এটি অদ্ভুত ব্যাপার, আমি যেটা বলি প্যাসিভলি, যে এগোবে ক্ল্যারিটির দিকে সে প্যাসিভলি গঠন হয়ে যাবে, সে যখন ঠিক আছে বলতে শিখে গিয়েছে, ঠিক আছে, এই ঠিক আছে বাকি সব ঠিক করে দেয়। তুমি বলছো আমার যা আছে, আমি যেমন আছি আমি ঠিক আছে, এই যে ওয়েলবিংনেস তোমার ভিতরে, এটা তোমার শরীর মনের পুরো কেমিক্যাল গঠনকে প্রভাবিত করে দেবে,
এবং তোমার উদ্যম, তোমার টেম্পটেশন, তোমার উত্তেজনা এগুলো সব সমাহিত হতে থাকবে। এটাই সত্ত্বগুণের মানে রজতম থেকে রূপান্তর হয়ে যাওয়া, অ্যাক্টিভলি হবে না। অ্যাক্টিভলি যে করতে চাইছে সে রজগুণী, আর যে কিছুই করতে চাইছে না, যার ক্ল্যারিটির কোনো ইচ্ছা নেই, সে তমগুণী। সত্ত্বগুণী অ্যাক্টিভেশন না থাকে, জীবনে স্পষ্টতা চাই, ব্যাস। কিন্তু মহারাজ, ক্ল্যারিটি আনলে ধরুন আমার মধ্যে যে ভাবগুলো আছে, হয়তো ক্লাসের সময় আপনাকে আমি দেখেছেন হয়তো আমাকে, যে চুপ করে বসতে পারি না, পা নাচাচ্ছি বা ছটফট করছি, বা আমার মধ্যে যে একটা ভাব আছে ব্যতি ব্যস্ততা, কিছু কিছু হয়ে ব্যতি ব্যস্ত হয়ে পড়ি, বা কেউ হয়তো একটু জোরে কোথা দিয়ে পড়লো মনে লেগে যায়, এটা মানে একটা আবার একটা ইমোশনাল একটু টাইপ, তো এইসবগুলো কি মানে ওই কীভাবে মানে কীভাবে মানে এগুলোকে আমি ইয়ে করবো? দেখো, এরকম জিনিসগুলোকে নিয়ে প্রথম মতো এত গুরুত্ব দিতে নেই, ফার্স্ট গুরুত্ব দিতে নেই মানে যেমন থাক তাও নয়, গুরুত্ব না দেওয়ার অর্থ এই নয় যা ইচ্ছা থাক, এটা একটা গুরুত্ব দেওয়া হলো, ঠিক আছে। এই সব জিনিসগুলি একটি জিনিসের অভাবে হয়, সেটা হলো অবজারভেশনের অভাব, অ্যালার্টনেসের অভাব। এইসব গুণ ফুন বলে জিনিসটাকে ভারী না করে তুমি যেগুলি বলছো সবার মধ্যে দেখা যায়, এই ব্যক্তি একটি প্রমাণ, এই ব্যক্তি সচেতন নয়, তো তাকে সে গীতার ক্লাস করছে বা অন্য কিছু করছে, অফিস যাচ্ছে, বিয়ে করছে, টাকা রোজগার করছে, যাই করছে, সেই ব্যক্তির একটি জিনিস দরকার যে সে কী করছে না করছে তাকে একটা ক্লিয়ার কাট ছবি চাই। ওটা না থাকার দরুন এরকম চঞ্চলতা শুরু হয়, চঞ্চলতা মনের ধর্ম, আর চঞ্চল না হয় কী করবে তুমি, চঞ্চল তো তোমাকে হতেই হবে, কিছু না কিছু তো করতে হবে, কারণ জীবন নদীর ছুটে ছুটে চলছে, নদীর মতো শান্ত নেই আর নদীর মতো চঞ্চল নেই, শীতল অথচ চঞ্চল, ঠিক আছে। তো জীবন ওই রকমই, উপরে উপরে বিরোধাভাসই, চঞ্চল হয়ে ছুটছে অথচ শীতল, আর আমরা যখন ছুটি তখন আমরা গরম হয়ে যাই, তাহলে কী করবো, ছুটবো না দাঁড়াবো, দাঁড়ালেই ময়লা জমবে, জল যদি দাঁড়িয়ে যায় ময়লা জমবে, তো এই সব একসাথে আছে জীবনে। এই ছোটোখাটো জিনিস যেগুলি আমাদের মধ্যে আসে, যখন কেউ ধরো তোমার ধরো গীতা ক্লাসে বসে ধরো কেউ পা নাচাচ্ছে এটা করছে, তার মধ্যে একটাই জিনিস পরিষ্কার ব্যাপার যে সে এখানে হয়তো ক্লিয়ার নয় যে গীতা ক্লাস করা তার দরকার আছে কি দরকার নেই, কিন্তু একটা সহজ আন্ডারস্ট্যান্ডিং, সহজ বলছে, হ্যাঁ দেয়ার ক্যান বি এক্সেপশনস অলসো, মন শান্ত হলে শরীরও শান্ত হয়, কারণ দুটো আলাদা নয়, তো তোমার মন প্রচণ্ড শান্ত আর শরীর সারাক্ষণ এইদিকে ওদিক করছে, এইদিকে ওদিকে লাফালাফি দাবাদাবি করছে, এটা সম্ভব নয়, ঠিক আছে। এত ধ্যান করতে পারো, আমি তোমাকে যদি বলি তোমার চোখটা গোল গোল ঘোরাতে থাকো আর ধ্যান করো, সেটাও সম্ভব নয়, ঠিক আছে, কারণ শরীর আর মন একই জিনিসের স্থূল আর সূক্ষ্ম রূপ। তো স্বাভাবিক জেনারেল আন্ডারস্ট্যান্ডিং যে তার মধ্যে একটা সন্তুলন চলে আসবে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ওঠা বসা, তার সব কিছুর মধ্যে একটা ক্ল্যারিটি, একটা স্থিরতার লক্ষণ স্পষ্ট হবে, তাই না। তো এইবারে হতে পারে যে কারো কারো প্রকৃতিগতভাবে শারীরিক গঠনে কিছু এদিক ওদিক আছে, এই সব কিছুর কেন্দ্রে একটা জিনিস বসে আছে। দেখো, তুমি যদি ভিতর থেকে শান্ত হও এবং তোমার পা নাচছে, ঠিক আছে, তুমি চুপ করে বসতে পারছো না, তুমি কারোর কথা শুনলে শুনবে, কেউ তোমাকে বললে শুনবে, তুমি 100% জানো যে আমি শান্ত আছি, তখন তোমার দরকার নেই না কারোর কথা শোনার। এত যদি কেউ একজন প্রশ্ন করে যে এটা কি উচিত কি এটা অনুচিত ইত্যাদি, এরকম যদি ভাবনা চিন্তা তার মধ্যে আসে, তার মানে হি ইজ নট ক্লিয়ার, তার মানে অ্যাটলিস্ট রজতমতে আছে, তাই না। ক্ল্যারিটি নিজেই নিজের ফল, সত্ত্বগুণ নিজেই নিজের ফল, এর জন্য আলাদা কিছু চাই না। তোমার মধ্যে একটি জিনিস আছে সহজভাবে, তুমি কোন জিনিসকে গ্রহণ করবে, এইটুকু অপশান তোমার হাতে আছে, তাও পুরোপুরি যদি বলা হয় 100% তো না, তবে এইটুকু ঠিক যে মাইকটা এখানে রাখবো না এখানে রাখবো, এইটুকু আমার হাতে আছে, তাও এফেক্টেড বাই এনভায়রনমেন্ট, তবুও বলবো এটা আমার হাতে আছে। আমার এই ক্যামেরার লেন্সকে এক্ষুনি আরও বেশি কী বলবো, আরও বেশি ইনক্রিজ করে দেবো, আরও আরও বেশি কি ইম্প্রুভ করে দেবো, আমার হাতে এই মুহূর্তে নেই, কিন্তু এটা এরম করা এটা না করা আমার হাতে আছে, এটা ফ্রি উইল, এতটা আমি করতে পারি, ঠিক আছে। তো সত্ত্বগুণের অধিকারী টধিকারী এইসব বিষয় কিছু না, সব গুণেরই সব আছে, আমি ডিসাইড করতে পারি যে আমি কি চাইছি জীবনে। এই প্রশ্নের উত্তর অনুসন্ধানই সত্ত্বগুণের প্রবেশ পথ, কি চাই জীবনে। আমি বলছি ভগবান চাই, আমি শয়তান হতে চাই, আমি খুন করতে চাই, ক্ল্যারিটি আছে কি, আমি ক্ল্যারিটি চাই। আমাদের ওই জন্য তো দেখা গেছে যে অসুরদেরকে পর্যন্ত মুক্তি দিয়েছে, তাহলে ক্ল্যারিটি 100%, রাম রাবণের বিরোধ করবেই, ক্ল্যারিটি তো, তাকেও একটা উচ্চ স্থান দিয়ে দেওয়া হয়েছে যে চলো, মহিষাসুরকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে, মা মুক্তি দিচ্ছেন, তো এইরকম ভাবনা চিন্তাও আছে, ঠিক আছে। আগে স্পষ্টতা চাই জীবনে। ধন্যবাদ মহারাজ।